हेलो स्टूडेंट, आई एम गोविंद, वेलकम टू जीएस एकेडमी। तो स्टूडेंट, हमारा जो क्वेश्चन ऑफ द डे सीरीज करछी, सेई सीरीजे आज के तीनटे खुबी गुरुत्वपूर्ण क्वेश्चन नेওয়া হয়েছে प्रिवियस ईयर समेत प्रैक्टिस सेटर तीनटे क्वेश्चन। ठीक है, तो प्रथम क्वेश्चन আমাদের স্টুডেন্ট বিশ্বজিৎ নন্দী পাঠিয়েছে। তো কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এটা এলপি 2019 এ মনে হয় এসেছে খুব সম্ভবত। তো তোমরা দেখো কোশ্চেনটা এবং নিজে নিজে করবার চেষ্টা করবে এবং আমি সেটা করে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, দেখো কি বলছে। জল ভরার দুটি পাইপের মধ্যে একটি অপরটির দ্বিগুণ কার্যকরী। ঠিক আছে, তাহলে দুখানা পাইপ আছে যেটা জল ভরে, তার মধ্যে একটি অপরটির দ্বিগুণ কাজ করে, এই হলো কথা। তাহলে আমরা যদি ধরে নিই একটা পাইপের নাম এ, এ ধরে নিই, আর একটা পাইপ বি ধরে নিই, তাহলে এরা কি জল ভরে, তাই তো? জল ভরে। বলছে এ মনে করো দ্বিগুণ কার্যকরী, মানে দুই কাজ করছে, আর বি মনে করো এক কাজ করছে। ঠিক আছে, একটা অপরটির দ্বিগুণ হয়ে গেল না। এইবার বলছে একটি তৃতীয় পাইপ যেটা কি না ওই চৌবাচ্চাটিকে 8 ঘন্টায় খালি করে দিতে পারে। তাহলে আমি 3 নম্বর একটা পাইপ মনে করো সি নিলাম, সি পাইপটা 8 ঘন্টায় কি করবে, খালি করবে, খালি করবে, এই হলো কথা। তারপরে সি নেগেটিভ কাজ করে আর এ বি পজিটিভ কাজ করে। বলছে তিনটে পাইপকেই যদি তুমি একসাথে খুলে দাও, তিনটে পাইপ কি কি, এ বি আর মাইনাস সি, তার মানে কি বলতো, এ বি আর মাইনাস সি কেন লিখলাম, এ বি পজিটিভ কাজ করে বলে তাই পজিটিভ চিহ্ন দিয়েছি, আর সি এর আগে মাইনাস চিহ্নটা বসিয়ে দিয়েছি যেহেতু নেগেটিভ কাজ করে। তো এই এ বি সি এরা সবাই মিলে বলছে যে এরাও নাকি 8 ঘন্টায় 8 ঘন্টায় জিনিসটা পূর্ণ করে দেবে, 8 ঘন্টায় পূর্ণ করে দেবে। তাহলে অঙ্কটা কিন্তু দেখো প্রথাগত নিয়মের মতন একদম অঙ্কটা দেয়নি। ঠিক আছে, এবং তোমরা জানোই যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হচ্ছে টিসিএস কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন করছে, এবং সেই ধরনের কোশ্চেন যদি তোমাদের প্র্যাকটিস করতে হয় আরও প্রচুর প্রচুর, তোমাদের প্রিভিয়াস ইয়ার ঘাটতেই হবে এবং আমার সাথে কিন্তু জুড়ে থাকতে হবে, কেননা আমি সমস্ত ধরনের যা প্রিভিয়াস ইয়ার সব কিছুই কিন্তু তোমাদেরকে করিয়েছি। ঠিক আছে, তো চলো কি বলছে, এরা 8 ঘন্টায় কি করছে, ভর্তি করছে, আর ওরা ওই সি একা 8 ঘন্টায় খালি করছে, তাই তো? তাহলে আমরা বলতে পারি এখানে মোট কাজটা, মোট কাজ কত বলো। মোট কাজ আমরা তো সবসময় কি ধরে নিই, মোট কাজ তো এদের লসাগু ধরি, এই আট আর এই আটের লসাগু ধরি, কিন্তু এখানে লসাগু ধরলে কি তুমি করতে পারবে অঙ্কটা, লসাগু ধরলে তোমার একটু সমস্যা হতে পারে, বুঝেছো? লসাগুই তুমি ধরে নাও, মনে করো আটই ধরে নাও, তাহলে ফ্র্যাকশন আসতে পারে অঙ্কটা, কি আসতে পারে, ফ্র্যাকশন আসতে পারে। সে ধরেও আমি দরকার হয় করিয়ে দেবো, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি একটা কাজ করলাম, তিনটে যেহেতু পাইপ, তিনটে পাইপ তো, তাহলে 3 আটা 24 ধরে নিলাম আমি মোট কাজ। তুমি তো জানো লসাগু বা লসাগুর কোনো মাল্টিপিল আমরা কিন্তু মোট কাজ ধরে নিতে পারি। তাহলে মোট কাজ কত ধরে নিলাম আমি, 3 আটা 24, যেহেতু তিনটে পাইপ রয়েছে তাই 3 আটা 24 ধরে নিলাম। এইবার বলো সি প্রতি ঘন্টায় কটা করে খালি করে, সি প্রতি ঘন্টায় 3টে করে খালি করে তাই বলতে পারো তুমি, তাই না? যেহেতু 8 ঘন্টায় খালি করছে, 24 কাজ, তাহলে 3 আটা 24 প্রতি ঘন্টায় 3টে করে খালি করছে। আর দেখো এ প্লাস বি মাইনাস সি এরা সব কতগুলো করে কাজ করছে, এরাও দেখো 3 আটা 24, 8 ঘন্টা তো, তাই 3 আটা 24 প্লাস 3টে করে কাজ করছে। তাহলে তুমি একটা জিনিস বুঝতে পারছো, এ যোগ বি কটা কাজ করে আমি দেখে নিই, বলো সি কটা কাজ করে, সি তো -3টে কাজ করে, তাহলে -3 = +3, তাহলে এ যোগ বি কটা কাজ করবে, বলবো যে 6টা কাজ করবে। বা তুমি দেখেও তুমি বলে দিতে পারো যে দেখো এ বি সি 3টে কাজ করছে আর সি একা 3টে নষ্ট করছে, তার মানে এ বি কতগুলো এক্সট্রা করে দিচ্ছে, 6টা। এ বি যদি 6টা করে, সি যদি 3টে ধ্বংস করে, তাহলেই না এ বি আর সি সবাই মিলে +3 কাজ করবে, তাই তো নাকি? দেখো এই যে +3 যে জিনিসটা এলো, এটা কি করে এলো, এরা মনে করো 6টা কাজ করেছে প্লাস আর এ 3টে ভেঙেছে, তার মানেই তো 6 - 3 কত হচ্ছে, এই যে +3 হচ্ছে, এটা আমি বলতে চাইছিলাম, যেটা মুখেও তুমি মুখে মুখেই বলে দিতে পারো। এবার দেখো বলছে যে এ বির ক্ষমতার অনুপাত কত বলে দিয়েছে, 2:1, মানে টোটাল কত, 3 ইউনিট, 2:1 মানে 3 ইউনিট, যার ভ্যালু 6 বলে দিয়েছে, তাহলে 1 ইউনিট কত,
এক ইউনিট দুই। তাহলে আমি বলবো যে এ কটা কাজ করে, এ হলো প্রতি ঘন্টায় দুই দুগুণে চার ইউনিট কাজ করে, আর বি কটা কাজ করে প্রতি ঘন্টায়, বি কাজ করে দুটো কাজ করে। এবার আমাকে কি জিজ্ঞাসা করেছে সেটা একটু দেখে নাও। বলছে যে এখানে চেয়েছে তবে কম কার্যকর পাইপটি খালি চৌবাচ্চাটিকে নিজের থেকে ভরতে কত সময় নেবে। তাহলে কম ইয়েকে কম কর্মক্ষম নিশ্চয়ই দুই বি, তাই তো, দুই ক্ষমতা এর। তাহলে এটা কত সময়ে পুরো সম্পূর্ণ চৌবাচ্চাটি কি করবে, ভর্তি করবে কত সময়? ২৪ হলো মোট কাজ, প্রতি ঘন্টায় দুটো করে করছে, তাহলে ১২ ঘন্টা সময় নেবে, ১২ ঘন্টা সময় নেবে, তাই তো? তাহলে আমার অপশান ১২ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তুমি যদি ৮ নিয়ে করতে তাহলে তুমি বুঝতে পারছো এখানে কিন্তু একটা ফ্রাকশনের ব্যাপার আসতো। কি করতে তাহলে, মোট কাজ যদি ৮ নিতে তাহলে বলতে সি হলো মাইনাস ১টা কাজ করছে, আর এ প্লাস বি মাইনাস সি এরা কটা কাজ করছে, এরা প্লাস ১টা কাজ করছে। তাহলে তুমি বলবা এ প্লাস বি এরা দুজন মিলে দুটো কাজ করছে, তাই না? দুটো কাজ। এবার দেখো এ আর বির ক্ষমতার অনুপাত কত, থ্রি ইউনিট। থ্রি ইউনিটের ভ্যালু বলবা যে দুই। এক ইউনিটের ভ্যালু কত, এক ইউনিটের ভ্যালু দুই বাই তিন, এক ইউনিটের ভ্যালু দুই বাই তিন, তাই তো, এক ইউনিটের ভ্যালু। তাহলে আমি বলবো যে এই এক ইউনিট কাজ করে কে, দেখো এক ইউনিট কাজ করে কি, যে কম ক্ষমতাশালী, আর যে কি না বেশি ক্ষমতাশালী সে দুই ইউনিট কাজ করে। তাহলে কম ক্ষমতাশালী যে ব্যক্তি সে পুরো কাজটা কতদিনে করবে, ৮ বাই বলবো দুই বাই তিন, তাই তো, যেহেতু প্রতি ঘন্টায় দুটো করে কাজ করছে, দুই বাই তিনটে করে কাজ করছে কম ক্ষমতাশালী। তাহলে দুই দিয়ে কাটলে ৪ দুগুণে ৮, তাহলে তিন চারই ১২ ঘন্টা সময় নেবে, ১২ ঘন্টা সময় নেবে। তাহলে এটা করলে শুধুমাত্র তোমার একটা ফ্র্যাকশন আসছে ছোট্ট, আর ওইটা করলে কোনো রকম ফ্র্যাকশন আসছে না, ঠিক আছে? তো তুমি যে কোনো একটা করতে পারো, ঠিক আছে, এইভাবে করতে পারো, ওইভাবে করতে পারো। এবার চলে আসছি আমরা পরবর্তী অঙ্কটা। পরবর্তী অঙ্কটা পাঠিয়েছে সুজয়, আমাদের স্টুডেন্ট সুজয়। তো দেখো অঙ্কটা খুবই সুন্দর অঙ্ক, মনে হচ্ছে এটা গ্রুপ ডি ২০১৬তে এসেছে, গ্রুপ ডি ২০১৮তে এসেছে, ঠিক আছে, গ্রুপ ডির কোশ্চেন এটা। তাহলে দেখো বলছে যে এইটা যদি টেন সাইন টু দি পাওয়ার আলফা প্লাস ১৫ কস টু দি পাওয়ার আলফা ইজিক্যাল টু ৬ হয়, তবে ২৭ কোসেক স্কোয়ার আলফা প্লাস ৮ সেক স্কোয়ার সেক, সরি, এগুলো সব সিক্স টু ২৭ কোসেক টু দি পাওয়ার ৬ আলফা প্লাস ৮ সেক টু দি পাওয়ার ৬ আলফা এর মান কত, ঠিক আছে? তো চলো আমরা এই ধরনের অঙ্কগুলো অফলাইন ব্যাচে খুবই সুন্দর করে শিখিয়েছি, এবং এর রেসপেক্টে কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, সব থেকে সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা করবো অঙ্কটা, খুব ইজিতেই। দেখো আমরা জানি সাইন আর কস, তাই না, বলেই রেখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এই আইডেন্টিটিটা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজিক্যাল টু কত হবে, ১ হয়। তাহলে এই রকম ধরনের যদি কখনোই অঙ্ক আসে না, সাইন থাকবে আর কস থাকবে, তাহলে তুমি এর রেসপেক্টে সেটাকে কিন্তু বিচার করবে, ঠিক আছে? এই আইডেন্টিটিটার বিচারে, এই আইডেন্টিটির সাপেক্ষে বিচার করবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে ১০ সাইন টু দি পাওয়ার ৪ আলফা, তাই তো, ১০ সাইন টু দি পাওয়ার ৪ আলফা। যদি মনে হয় ভিডিও স্লো হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই কিন্তু স্পিডোমিটার দিয়ে তোমরা ভিডিওটাকে একটু ফাস্ট করে দেখবে, ঠিক আছে? আমি আমার হাতের অবস্থাটা খুব একটা ভালো না, ওর জন্য স্পিডে কিন্তু লিখতে পারছি না, ঠিক আছে? কস টু দি পাওয়ার ৪ আলফা ইজ ইকুয়াল টু ৬, এটা বলে দিয়েছে। তাহলে আমি কি বলছি, এটাকে সবসময় এর সাথে তুলনা করতে হবে, অর্থাৎ এর সাথে তুলনা করলে ডান পাশে কত ১ বানাতে হবে, এবং এইখানে যেন সাইন স্কোয়ার থিটার কজ স্কোয়ার থিটা মানে দ্বিঘাত আকারে যেন আলাদা থাকে। তাহলে দ্বিঘাত আকারে যদি আলাদা করতে হয় তাহলে তোমাকে ১০ সাইন স্কোয়ার আলফা বাই ৬ বানিয়ে দাও, এটাকে ইনটু করো ইনটু তোমার সাইন স্কোয়ার আলফা। দেখো সাইন স্কোয়ার আলফা পৃথক হলো, এটাকে বলেছিলাম আলাদাভাবে লিখতে। এবার পরেরটা দেখো, ১৫ কজ স্কোয়ার আলফা বাই যদি ৬ লেখো তাহলে পড়ে থাকছে কত, শুধু কজ স্কোয়ার আলফা পড়ে থাকছে, শুধু কজ স্কোয়ার আলফা পড়ে থাকছে ইজ ইকুয়াল টু ১ আমি বলে দিতে পারি। দেখো এইদিকে ১-এর সাথে বিচার করলাম, এখানে কজ স্কোয়ার আলফা আলাদা করলাম, আর এখানে সাইন স্কোয়ার আলফা আলাদা করলাম।
তাহলে তুমি দেখো এবার যদি এই সূত্রের সাথে মেলাও তাহলে তুমি বুঝতে পারছো সাইন স্কয়ার আলফা প্লাস কজ স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু কি ওয়ান, আমার সূত্রের সাথে মিলে যাচ্ছে। কিন্তু তাহলে এই যে যে জিনিসটা এই গোল করে দিচ্ছি যে জিনিসটা, এই জিনিসটা কি ঝামেলা করছে না? এই জিনিসটার ভ্যালু যদি এক হয়ে যায় তাহলে আমার কি হয়ে যাবে প্রশ্নটা, মানে এটা যদি এক হয়ে যায়, এদের ভ্যালু যদি এক হয়ে যায় তাহলে আমরা বলবো যে সূত্রটার সাথে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে, তাই তো? ঠিকঠাক হয়ে যাচ্ছে। তাহলে আমি কি বলবো, দশ দশ সাইন স্কোয়ার আলফা বাই ছয় ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কি হবে, ছয় বাই দশ, মানে একবারে লিখে দিচ্ছি তিন বাই পাঁচ, তাই তো? তিন বাই পাঁচ। একইভাবে তুমি বলবে যে পনেরো কজ স্কোয়ার আলফা বাই ছয় ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু কত, কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু তিন বাই, সরি তিন বাই না, এটা দুই বাই, তিন দিয়ে কেটে দিই, তিন দিয়ে কাটবে, তাই না? তিন দিয়ে কাটবে, তাহলে তিন তিন দিয়ে কাটলে তিন দুগুণী ছয় দুই উপরে চলে যাবে, আর নিচে কত আসবে, তিন পাঁচ আর পনেরো, তাহলে দুই বাই পাঁচ আর একটা হলো তিন বাই পাঁচ হলো, তাই তো? তাহলে আমাকে এখন বের করতে দিয়েছে কি, তাই বলো? বের করতে দিয়েছে কোসেক। তাহলে সাইনের উল্টোই আমরা জানি কি, কোসেক সাইনের উল্টো। তাহলে আমি বলবো কোসেক 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 স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু পাঁচ বাই তিন করে দাও, মানে উল্টো করে দাও। আর এখানে কজের উল্টোই আমরা জানি কি, সেক। তাহলে আমি বলবো যে সেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু পাঁচ বাই দুই করে দাও, তাই তো? এইবার তুমি এই মানটা এনে এই যেটা বের করতে দিয়েছে সেখানে বসিয়ে দাও। কি বলেছে, সাতাশ কোসেক টু দি পাওয়ার, কোসেক টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস এইট সেক টু দি পাওয়ার, সেক টু দি পাওয়ার সিক্স আলফা, এর ভ্যালু কত? এটা ইজ ইকুয়াল টু লেখো, সাতাশ লিখে দাও আর কোসেক টু দি পাওয়ার সিক্স, আর এখানে ছিল কত, কোসেক স্কোয়ার, তাহলে কিউব করতে হবে। তাহলে কিউব করলে কত হবে, পাঁচের কিউব মানে একশো পঁচিশ, আর তিনের কিউব মানে কত, সাতাশ, যোগ আট ইন্টু, এখানেও কিউব করতে হবে নিশ্চয়ই, স্কোয়ার থেকে যদি সিক্স পেতে হয় তাহলে কিউব করতে হবে, পাঁচের কিউব মানে আবার একশো পঁচিশ, একশো পঁচিশ বাই দুইয়ের কিউব মানে কত, আট। দেখো আট আট কেটে যাচ্ছে, সাতাশ সাতাশ কেটে যাচ্ছে, এটা ইজ ইকুয়াল টু একশো পঁচিশ যোগ একশো পঁচিশ মানে দুশো পঞ্চাশ, ঠিক আছে? এই ধরনের অঙ্ক আমরা কিন্তু প্রচুর প্র্যাকটিস করিয়ে দিয়েছি, যে এই অঙ্ক না এসে যদি সামনের বছর, দেখো পরীক্ষায় কিন্তু এরকম কখনোই তুমি বলতে পারো না যে যা অঙ্ক প্রিভিয়াস ইয়ারে এসেছে সেটাই আসবে। এই ধরনের আরও কিন্তু নতুন নতুন দেখতেই পাচ্ছ, যে যদি প্রিভিয়াস ইয়ারটা ঘাটো তাহলে তোমরা বুঝতেই পারবে যে কত সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু টিসিএস তৈরি করছে রিসেন্ট যে সমস্ত পরীক্ষাগুলোতে, পরীক্ষাগুলো হচ্ছে। তো সমস্ত স্টুডেন্টদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা শুধুমাত্র কিন্তু রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে রেলের গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার করো না। তোমরা যত টিসিএস যতগুলো পরীক্ষা নিচ্ছে, তোমরা তো জানোই যে এসএসসির পরীক্ষাগুলো এখন কিন্তু টিসিএস নিচ্ছে, সুতরাং সমস্ত ধরনের অঙ্কগুলো করার চেষ্টা করবে তোমরা, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমরা উপকৃত হবে, না হলে কিন্তু এবছর যেন খালি হাতে না ফিরতে হয় তোমাদের, এইটা সবসময় মাথায় রাখবে। তো চলো আর একবার আমি দেখিয়ে দিই কী বলছে, এইটা বলে দিয়েছে যে এটা ইজ ইকুয়াল টু ছয়। তাহলে আর আইডেন্টিটি কত বলে দিয়েছে, সাইন স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, এটা আইডেন্টিটি জানি। আর যখনই সাইন আর কজের সাপেক্ষে এরকম সমীকরণ দিয়ে দেবে আর ভিতরে প্লাস চিহ্ন থাকবে, তখন আমরা এই আইডেন্টিটির সাথে মেলানোর চেষ্টা করব। কথাটা বোঝা গেছে, আইডেন্টিটির সাথে মেলানোর চেষ্টা করব। তাহলে এপাশে ছয় আছে, এটাকে আমাকে যে কোনো ক্রমে কি এক বানাতে হবে, এই একের মতন, তাহলে এক বানাতে গেলে ছয় দিয়ে ভাগ করতে হবে। আর এইখানে কি সাইন স্কোয়ার লিখতে হবে, যে সাইন স্কোয়ার লিখেছি, আর এখানে কজ স্কোয়ার লিখতে হবে। তাহলে পড়ে থাকলো কি, এই দশ পড়ে আছে, এখানে যেমন পনেরো পড়ে আছে, তাহলে তার সাথে একটা করে আবার সাইন স্কোয়ার আলফাও ঢুকে গেছে না, কেননা ফোর ছিল তো এখানে, তাই না? সাইন স্কোয়ার আলফাও ঢুকে গেছে আর ছয় দিয়ে ভাগ হয়ে গেছে, এখানেও পনেরো কজ স্কোয়ার আলফা বাই ছয় হয়ে গেছে। তাহলে দেখো সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু ওয়ান আমি সূত্র বলতে পারি, কিন্তু এই যে সামনে যে দুখানা জিনিস গোল গোল করা রয়েছে এই দুটো ঝামেলা পাকাচ্ছে, তাহলে এই দুটো কী হবে, এই দুটোর ভ্যালু হয়ে যাবে এক, হয়ে যাবে এক করে দেবা, ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি সাইন স্কোয়ার আলফার ভ্যালু পেলে তিন বাই পাঁচ,
আর কস স্কয়ার আলফার ভ্যালু পেলে 2/5। তাহলে আমি কি বলবো, আমার যেহেতু কোসেক দরকার আর সেক দরকার, তাহলে এটাকে উল্টে দিলেই কোসেক পেয়ে যাব, আর এটাকে উল্টে দিলে কসটাকে উল্টে দিলে কি সেক পেয়ে যাব, তাই তো? তাহলে দেখে নাও এবার, যেটা বের করতে দিয়েছে সেটার ভ্যালু আমি কি লিখছি, 27 cosec^6, তাই না? তার মানে কি স্কোয়ার আছে, 6 বানাতে গেলে কি করতে হবে, কিউব বানাতে হবে, তাহলে 5 এর কিউব আর হলো নিচে 3 এর কিউব, আর এটা কি লিখবো, 5 এর কিউব/2 এর কিউব, মানে 8, তাহলে কেটে কেটে 250 হলো উত্তর, তাই তো? তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে চলো চলো দেখে নিই আমরা পরবর্তী কোশ্চেনগুলো। পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ সাম আর্টিকেল। দেখো এটা পুরোপুরি ইংলিশেই দেওয়া, ওর জন্য আমি তোমাদের কিন্তু বাংলায় একবার পুরোপুরি বলে দেবো অঙ্কটা। হ্যাঁ, দ্য ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ সাম আর্টিকেল ইফ সোল্ড ফর ₹12 per article instead of ₹9 per article is ₹150। কি বলছে, যদি তুমি কিছু বস্তু, ভালো করে বুঝে নাও বাংলায়, যদি তুমি কিছু বস্তু 12 টাকার পরিবর্তে 9 টাকায় বিক্রি করো, প্রত্যেকটা কিছু বস্তু তুমি বিক্রি করবা, তার প্রত্যেকটার দাম যদি 12 টাকার পরিবর্তে 9 টাকা বানিয়ে দাও, তাহলে তোমার 150 টাকা কমে যাবে, 150 টাকার ডিফারেন্স ঘটবে, ঠিক আছে? এইটা বলেছে। তাহলে তুমি একটা জিনিস বুঝতেই পারছো যে 150 টাকার ডিফারেন্স হবে, তাই তো? এখানে আমি করা শুরু করছি। তাহলে বলছে যে 12 টাকার পরিবর্তে তুমি বিক্রি করছো কত, 9 টাকায়, তাহলে তোমার প্রতিটার পিছনে কত টাকার ডিফারেন্স হলো, 3 টাকার, কিন্তু তোমার টোটাল ডিফারেন্স কত হয়েছে, টোটাল ডিফারেন্স 150 টাকা হয়েছে। তাহলে টোটাল ডিফারেন্স বাই প্রত্যেকটার পিছনে 3 টাকার ডিফারেন্স, এটা মানে কত, 50, মানে এই 50টি বস্তু, তাহলে বস্তু সংখ্যা কত, 50টি বস্তু, এইটা তোমাকে কিন্তু আগে থেকে বের করে নিতে হলো, তাই না? তাহলে তুমি বুঝতেই পারছো 12 টাকার পরিবর্তে 9 টাকায় যদি প্রতিটা বিক্রি করে, এক একটাই 3 টাকার ঘাটতি পড়ছে, টোটাল ঘাটতি কত, 150, তাহলে কতগুলো বস্তু আছে, 50খানা বস্তু, তাই না? তাহলে ফার্স্ট লাইনটা থেকে আমি কি পেয়ে গেলাম, 50খানা আমার বস্তু আছে। এবার পরের লাইনটা কি বলেছে একটু দেখে নিই। পরের লাইনটা বলছে, ইফ দ্য কস্ট প্রাইস অফ দুইজ আর্টিকেলস ইজ ₹250। তাহলে দেখো কস্ট প্রাইস কত বলে দিয়েছে, সমস্ত আর্টিকেলগুলো বস্তুগুলো 250, তাই তো? তাহলে আমার প্রত্যেকটার কস্ট প্রাইস কত, কস্ট প্রাইস পার আর্টিকেল আমি কত বলবো, 250 টাকা হলো মোট কস্ট প্রাইস, আর আমার বস্তু আছে কত, 50খানা, তাহলে আমি বলতে পারি 5×5=25, মানে 5, তাই তো, 50খানা, হ্যাঁ 5খানা করে বস্তু আছে, 5খানা বস্তু আছে। বলছে যে কি বলছে, কস্ট প্রাইস অফ দোজ আর্টিকেল ইজ ₹250, তার মানে 250 টাকা দিয়ে সমস্ত বস্তুগুলো কিনে এনেছে। ফাইন্ড দ্য সেলিং প্রাইস অফ 21 আর্টিকেল, 21 আর্টিকেল, আমরা এক একটা আর্টিকেলের দাম কত দেখলাম, 5 টাকা, তাই না? এক একটা আর্টিকেলের দাম দেখেছি 5 টাকা, তাহলে 21খানা আর্টিকেল বিক্রি করতে বলছে, প্রফিট আর্নড হয়েছে নাকি 120%, 120% প্রফিট আর্নড হয়েছে। তাহলে দেখো একটা বস্তুর দাম 5 টাকা, এটা কস্ট প্রাইস, আর বিক্রি করছে কত, বিক্রি করছে 20% লাভে, তাহলে 5×120/100, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবে 6 টাকা, তাই না? 5×60, মানে 6 টাকা হয়ে যাবে। তাহলে 6 টাকা করে যদি বিক্রি করে প্রত্যেকটা, তাহলে বলছে 21টির বিক্রয় মূল্য কত, সেলিং প্রাইস, এই দেখো লিখে দিয়েছে সেলিং প্রাইস অফ 21 আর্টিকেল, তাহলে সেলিং প্রাইস অফ 21 আর্টিকেলের সেলিং প্রাইস কত হবে, 21×6, তাহলে 6×6=12, অর্থাৎ অপশান 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সহজে অঙ্ক ছিল, শুধু একটু বড় অঙ্ক আর কিছুই না। তাহলে কি বলেছে, অঙ্কগুলো ভালো অঙ্ক অবশ্যই তোমরা করবে, কেননা এই ধরনের প্যাটার্নের অঙ্ক কিন্তু তোমার ইন ফিউচার আসতে পারে, ঠিক আছে? তো ডিফারেন্স বিটুইন দ্য সেলিং প্রাইস অফ সাম আর্টিকেল বলছে 12 টাকা, আর একটা বলছে যে 9 টাকা পার আর্টিকেল, এতে তার 150 টাকা কী হয়েছে, ডিফারেন্স হয়ে গেছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই 3 টাকা করে ডিফারেন্স হচ্ছে, আর 150 টাকা ডিফারেন্স মানে 50খানা বস্তু, আর তাদের কস্ট প্রাইস বলেই দিয়েছে 250 টাকা, তাহলে পার আর্টিকেলের কস্ট প্রাইস কত, 50 দিয়ে ভাগ করলে 5 টাকা হয়ে গেল, আর সেল প্রাইস আমি কি বলতে পারি,
সেল প্রাইস বলছে 20% লাভে বিক্রি করা হয়েছে, এই যে 20% লাভ চাই না, তাহলে 120/100 মানে 6 টাকা করে, আর 21খানা বিক্রির 21খানার বিক্রয় মূল্য আমার চেয়েছে, তাহলে 21খানার বিক্রয় মূল্য 21 × 6 অর্থাৎ 126 টাকা। তো স্টুডেন্ট, যদি আমাদের সেশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে। আরও তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9, লিখে দিচ্ছি তোমাদের, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9734419357, ঠিক আছে। তোমরা আমাকে ফটো তুলে, যে কোশ্চেনটা তোমার আটকে যাচ্ছে সেটা ফটো তুললে তুমি এই নাম্বারে কিন্তু আমাকে সেন্ড করে দেবে, ঠিক আছে। তাহলে পরবর্তী দিনের যে সেশন সেখানে কিন্তু তোমার কোশ্চেন করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো আশা রাখবো তোমরা খুব ভালোভাবেই পড়াশোনা করছো, কেননা পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হয়ে যাবে। আর যেটা আমি বারবার বলি যে পরীক্ষা আসলে প্রিপারেশান নেব, এটা যেন কখনোই না হয়, সব সময় এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও, জোর কদমে পরীক্ষা হলেই যেন তোমার চাকরিটা একদম কনফার্ম হয়, ঠিক আছে। আর এবছর মানে কম্পিটিশন যথেষ্ট টাফ হবে, কেননা সকলেই বুঝতে পারে যে চাকরির ডিমান্ড কতটা বেশি, ঠিক আছে। আর নতুন স্টুডেন্টদেরকে আমি একটু জানাই, নতুন স্টুডেন্টরা তোমরা যদি কেউ অফলাইন কোর্সে আমাদের ভর্তি হতে চাও তাহলে নতুন ব্যাচ শুরু হচ্ছে সামনের মাস থেকেই, তোমরা অবশ্যই এই নাম্বারে ফোন করে নিজের নামটা রেজিস্টার করে রাখবে, ঠিক আছে। সিট সংখ্যা খুবই কম রাখা হয়েছে এবছর, ঠিক আছে, এবার খুবই কম আছে সিট সংখ্যা। তো তোমরা অলরেডি নাম লেখানো শুরু হয়ে গেছে, তোমরা যারা যারা ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু নাম লেখাবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, খুব ভালো করে পড়াশোনা করো।